আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সাথে সকাল বিকালের নাস্তার জন্য মাত্র 10 মিনিটে দারুণ মজার একটি পরোটার রেসিপি শেয়ার করব। এই পরোটাটা আপনারা বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। এটি অনেক বেশি সফট এবং খেতে দারুণ মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এটাতে নিয়ে নিচ্ছি 2 ডিম। আপনারা চাইলে এখানে 1 ডিমও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিনি এবং 1.5 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ডিমটাকে ফেটে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন পানি অ্যাড করে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা বাদ দিয়ে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো আটার গুটি বাঁধা অংশ না থাকে। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পাতলা হতে হবে। ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এটাতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। বাটার ব্যবহার করলে এই পরোটার স্বাদ আরও বেড়ে যাবে। প্যানে দেওয়ার সুবিধার জন্য ব্যাটারটা একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানটাকে এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে নিয়ে রুটির মতো গোল করে দিতে হবে। দেওয়ার কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা এরকম হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। আমি এটা চারপাশে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারবেন। দুটো পাশেই পরোটার মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিব। দুটো পাশেই পরোটার মতো সুন্দর একটা কালার চলে আসলে আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এই পরোটাটা খেতে এমনিতেই অনেক মজার হয়। আপনারা এই পরোটার স্বাদ আরও একটু বাড়ানোর জন্য ডিম দিয়ে অন্যভাবে ভেজে নিতে পারেন। সেজন্য পরোটাটা উল্টানোর আগে এটার উপরে একটা ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ এবং 1 চিমটি পরিমাণ লবণ। এখন একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে পরোটাটার চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে ভাজার জন্য চারপাশে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখতেই পেলেন, বেলাবেলির ঝামেলা ছাড়াই কত সহজেই পরোটাটা তৈরি করে ফেললাম। ডিম দিয়ে এভাবে ভাজলে এটার স্বাদ কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন এগুলো কতটা সফট হয়। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে। আপনারা বাসায় রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।